এসালম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা চারটি ব্যাংক সহ মোট পাঁচটি ব্যাংকে রাখা 1,106 কোটি টাকা ফেরত পাওয়া নিয়ে অনিশ্চয়তায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। কেননা ব্যাংকগুলো এখন তারল্য সংকটে ভুগছে, ফলে সেখানে রাখা টাকা ফেরত পেতে বেগ পেতে হচ্ছে বন্দর কর্তৃপক্ষকে, শরণাপন্ন হতে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের। বিশ্লেষকরা মনে করেন সরকারের আর্থিক বিভাগকে কার্যকর পরিকল্পনার মাধ্যমে এই অর্থ উদ্ধারের পদক্ষেপ নিতে হবে। চট্টগ্রাম থেকে নাইমুল ইসলামের প্রতিবেদন। আইন ছিল সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে তহবিলে থাকা টাকার 75% রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এবং 25% বেসরকারি ব্যাংকে জমা রাখা যাবে। কিন্তু 4 বছর আগে এই আইন সংশোধন করে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে 50% এবং বেসরকারি ব্যাংকে 50% অর্থ জমা রাখার নির্দেশনা প্রদান করা হয়। এরপর নানামুখী চাপে বিভিন্ন বেসরকারি ব্যাংকে বিপুল অঙ্কের টাকা জমা রাখে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এর মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে স্থায়ী আমানত 190 কোটি, ইউনিয়ন ব্যাংকে 410 কোটি, গ্লোবাল ইসলামী ব্যাংকে 115 কোটি, সোশ্যাল ইসলামী ব্যাংকে 212 কোটি টাকা ও পদ্মা ব্যাংকে রয়েছে 180 কোটি টাকা। কিন্তু ব্যাংকগুলো তারল্য সংকট দেখা দেওয়ায় বন্দর কর্তৃপক্ষ চাহিদা মতো টাকা পাচ্ছে না। সব মিলিয়ে 1,106 কোটি টাকা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব জানান, ঝুঁকি বিবেচনা করে বন্দর কর্তৃপক্ষ সংশ্লিষ্ট ব্যাংকগুলোর রিজিওনাল প্রধানদের ডেকে আমানতের টাকা ফেরত দিতে বলেছে। এ ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংকের সহায়তাও চাওয়া হয়েছে। 4টা ব্যাংকের যে ওদের যে ব্রাঞ্চ হেড আছে তাদেরকে আমরা তাদের সাথে মিটিং করেছি এবং তাদের কাছ থেকে একটা নিশ্চয়তা নিয়েছি যে তারা কখন সেটা ফেরত দেবে। কোনো কোনো ব্যাংক 1 মাস, কোনো কোনো ব্যাংক 3 মাস, এরকম থেকে তারা তাদের এই পাওনাটা দেয়া শুরু করবে বলে আমাদেরকে আশ্বস্ত করেছে। আর্থিক খাতের বিশ্লেষকরা বলছেন, কেন দুর্বল ব্যাংকগুলোতে আমানত রাখা হয়েছে তা খতিয়ে দেখা প্রয়োজন। পাশাপাশি সরকারের আর্থিক বিভাগকে কার্যকর পরিকল্পনার মাধ্যমে আটকে যাওয়া অর্থ ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে। ব্যাংকে টাকা জমা রাখার সময় এই সমস্ত জিনিসগুলো বিবেচনা করে টাকাটা জমা দিয়েছেন কিনা খতিয়ে দেখা দরকার। এই টাকা উদ্ধার করার জন্য অবশ্যই কেন্দ্রীয় ব্যাংক বন্দর কর্তৃপক্ষকে সাহায্য সহযোগিতা করবে। ভবিষ্যতে অর্থ রাখার ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। নাইমুল ইসলাম, বৈশাখী সংবাদ, চট্টগ্রাম।